কোনো পাবো না, কোনো দা কী বলবো খুঁজে পাচ্ছি না। যেদিন আমি রাজনীতিতে প্রথম আসি বুদ্বুদের বুকে ডাক বাংলোয় প্রণববাবুর সেই ভাষণ শুনেছিলাম, আজও মনে পড়ে। সেই প্রণববাবু যে ভারতের অর্থমন্ত্রী, সেই প্রণববাবু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সত্যি গর্ব করে যান। তৎশেষকালে উনি ভারতের রাষ্ট্রপতি, ভারতের সর্বোচ্চ আসন অলঙ্কৃত করেছিলেন। সেই প্রণববাবুর আমাদের মধ্যে নেই। আজকে প্রণববাবুর মৃত্যুতে ভারতবর্ষের আজকে ভারত রত্ন আমাদের মধ্যে একটা মূল্যবান জিনিস হারালাম না, অনেক কিছু ওনার কাছ থেকে ভারতবর্ষে অনেক পেয়েছি, আরও আশা করেছিল। প্রণববাবু বাড়িতে সেদিন যখন আমরা পৌঁছালাম, সেই দুর্গাপুজো নবমীর দিন, প্রণববাবু সেদিন আমাদের কত আপ্যায়ন, কত খাতির করেছিলেন, বলেছিলেন আমার কর্মীরা এসছে, তাদের যেন সেবা তুলি না হয়। উনি নিজে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, দাঁড়িয়ে থেকে পুজো চণ্ডীপাঠ নিয়েছে ওনার। ওনার কাছে দুর্গাপুজোর চণ্ডীপাঠটা আমরা আশা করতে পারি, কিন্তু দুপুরে পেয়েছিলাম। ওনার কাছে আমরা যখন গিয়ে বললাম, দাদা ও যে রাজনীতিটা করো মনো দিয়ে করবে, রাজনীতির শেষ নেই, তোমার দেওয়ার অনেক কিছু আছে, সেই যে কথাটা এখন আমার মুখের মধ্যে থাকছে। নবমীর দিন যখন আমরা দেবেশ চক্রবর্তীর হাত ধরে ওনার বাড়িতে মিরাটিতে গেলাম, সেদিন দেখেছিলাম লোকের অকারণ্য সিকিউরিটি গার্ড দিয়ে চেকিং করে ওনার কাছে পৌঁছালাম। বলে আরে ভাই তোমরা তো কর্মী, তোমাদের কাজে কী আছে? সেই প্রণববাবু আত উচ্চ পর্যায়ে গিয়েও যে কর্মীর সঙ্গে এই সংযোগটা রেখেছিলেন ওনার ছেলে অমিতভিজিৎ, সেদিন আমাদের কত আপ্যায়ন করেছিলেন। উনি বলেছেন তোমরা যখন এসছো আমার বাড়িতে কিন্তু অন্নভোগ করে যাবে, আমরা গেছিলাম, কথা রেখেছিলাম, উনি আনন্দ পেয়েছিলাম। সেই প্রণববাবু আজকে আমাদের কাছে নেই, খুব কষ্ট লাগছে।